আশা করি ভালো আছো। গত ভিডিওতে আমরা ফাংশনের বেসিক সম্পর্কে জানছি, আজকে আমরা অনুশীলনী কিছু ম্যাথ দেখব। সাধারণত যে এই ম্যাথগুলোই সবচেয়ে বেশি আসে পরীক্ষাতে, সো প্রথমে কিছু আমরা বেসিক ম্যাথ দেখে নেব, এরপর আমরা ডোমেন রেঞ্জের অঙ্কে যাব। এটা আসলে ডোমেন রেঞ্জেরই অঙ্ক। আচ্ছা, ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা দেওয়া আছে, এটি কি দেওয়া আছে, আটের একটা দেখি, এ ইকুয়াল -3 -1 0 1 3, একটা সেট দেওয়া আছে। অর্থাৎ আমাদের একটা সেট এ দেওয়া আছে, তারপরে সকল বাস্তব সংখ্যার সেট হচ্ছে আর। ওকে, সো ফাংশন যদি দেখি, আমাদের ফাংশনে কিরকম দেওয়া আছে, ফাংশন হচ্ছে এরকম, এফ ইজ টু এ টু আর। তো আগের ভিডিও যদি বুঝে থাকি তাহলে এখান থেকে এটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে হবে, এটা ফাংশন যেটা ডোমেন হচ্ছে যে এ সেটটা, এ সেটটা, আর কোডোমেন কি, কোডোমেন হচ্ছে সমস্ত আর, সবগুলো হচ্ছে কোডোমেনের মধ্যে পড়ে। এখন আমাদের মেইন ফাংশন যেটা সেটা দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত, 1। তো এটা হচ্ছে আমাদের ফাংশন দেওয়া আছে। এখন আমাদের এই সেট যেটা আছে, এই সেটটার সবগুলো কি বসাতে হবে, সবগুলো এখানে বসাতে হবে, বসাই আমরা কি পাবো, আমরা রেঞ্জ পাবো। তো আমাদের কি চাইছে এখানের মধ্যে, আমাদের চাইছে যে এফ এর ডোমেন এবং রেঞ্জ বের করো। তো ফার্স্ট অফ অল ডোমেন ডিএফটা বের করি, ডোমেন ডিএফ কোনটা, তাহলে আমরা এখান থেকে কি জানি, আমাদের ডোমেন হচ্ছে কি এ, রাইট, আমাদের এটা খেয়াল রাখতে অবশ্যই, এই জায়গায় যদি এ থাকে দেন এ হচ্ছে আমাদের ডোমেন, তো ডিএফ হচ্ছে যে এ বসাই দিলাম। তো তুমি এখানে এ না বসাই এই যে সেটটা আছে সেটটা বসাই দিবা, এন্ড দ্য রেঞ্জ বের করতে বলছো না, রেঞ্জ কেমনে বের করবো। তো সিম্পল আমরা কি করতে হবে, সিম্পল -3 জন্য আমরা কত আসে এটা দেখতে হবে, মাইনাসের জন্য কত আসে, জিরোর জন্য কত আসে, থ্রির জন্য কত, সবগুলো আমরা কোথায় বসাবো, এইটাতে বসাবো। এইটা বসালে আমি কি পাবো, একটা আর এফ পাবো। সো আর একটা কত হবে, এফ এ হবে, কেন এ সকল ভ্যালু আমরা কোথায় বসাবো, আমরা এখানে বসাবো, রাইট। সো আমাদের হচ্ছে এটা হয়ে গেছে, সো আর এফ তো আমরা বের করতে পারবো, এটা আমরা বিস্তারিত দেখালাম না। এখন নেক্সট যে ম্যাটটা দেখবো সেটা হচ্ছে, নেক্সট ম্যাথটা হচ্ছে কোনটা, আটের কত, 6 7, আটের সাতটা দেখবো। এর আগে সবগুলো হচ্ছে যে বেসিক্যালি সেম টাইপস, এগুলো 99 ম্যাথ হলো। সো এখানে নতুন কি আসছে, আটের সাথে যদি দেখি আমাদের ফাংশন কত দেওয়া আছে, এফ, সেম বেসিক আগের মতো, তবে এখানে মধ্যে আমাদের সেট দুটো দিয়ে দিছে, এফ এ টু বি দেওয়া আছে, আর এ টু বি দেওয়া আছে, এই সেটটা আমাদের 1 2 3 4, বি সেটটা হচ্ছে 1 2 3 4 5। ওকে, সিম্পল। তো তাহলে এফ এক্স কত দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল এক্স প্লাস 1। তো সিম্পল, এই সেটটা আর বি সেটটা আমাদের দেওয়াই আছে, রাইট। এখন আমাদেরকে ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে। তো আমরা সংজ্ঞা অনুযায়ী কি জানি, ডিএফ ইকুয়াল কত, ডিএফ ইকুয়াল হচ্ছে আমাদের এ, ডিএফ হচ্ছে এ, এবং আমাদের কত আর এফ, কত আর এফ হচ্ছে এ ভ্যালু গুলো যখন এফ এক্স এ বসাবো যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি, রেঞ্জ। সো দেখো, এক্স প্লাস 1 মানে যা বসাবো তার থেকে প্লাস 1 বসাবো, ধরো 1 বসালে হবে যে 2 পাবো, 2 বসালে 3 পাবো, 3 বসালে 4 পাবো, আর 4 বসালে কত, 5 পাবো। তো এরকম কিছু একটা, তার মানে আমাদের রেঞ্জ, এটা রেঞ্জটা কত আসবে, ডোমেন যদি এটা হয়, ডোমেন যদি 1 2 3 4 5 হয়, রেঞ্জ কত হবে, আমরা একটু বসাই, রেঞ্জ হবে আমাদের 1 1, তো পাবো না, 1 বসালে কত পাবো, 1 বসালে পাবো 2 2, বসালে পাবো 3 3, বসালে 4 পাবো, আর কত পাবো, লাস্টে পাবো 5, যদি আমরা এই জায়গায় কত বসাই,
4 বসে তো বেসিক্যালি আমরা এটা হচ্ছে আমাদের রেঞ্জ এখন আমাদের একটা কোশ্চেন করছে ফাংশনটি কি সার্বিক তো সার্বিক হওয়ার শর্তটা কি সার্বিক শর্ত হচ্ছে যে rf ইকুয়াল যদি b হয় দ্যাট মিন্স রেঞ্জ যদি আমাদের কোডোমেনের সমান হয় তাহলে কি হবে আমাদের a সেট আর s এর সমান হলে তাহলে এটা সার্বিক হবে আমরা এখানে b সেটের দেখতে পাচ্ছি যে এই যে পাঁচটা কিন্তু আমাদের রেঞ্জে পাচ্ছি কয়টা চারটা তাহলে কি আমাদের হবে সার্বিক হবে না তার মানে সার্বিক নয় তাহলে ফাংশনটি কিভাবে সার্বিক হবে কিভাবে সার্বিক হবে না সেটা আমরা বুঝতে পারলাম তো নেক্সট আমরা যাব এটা হচ্ছে নাইন বইতে নাইনের ম্যাথ এখানে কাটা পড়ছে সো নাইনের যে ম্যাথগুলো আছে সেটা করব সো ম্যাথগুলো একটু দেখে নিই আমরা এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস থ্রি দেওয়া আছে সো এখানের মধ্যে এই যে এই জিনিসটা আমাদের দেওয়া নাই এ টু বি দেওয়া নাই তার মানে আমাদের এখানের মধ্যে ওই রকম কোন আমাদের হিসাব করতে হবে না জাস্ট আমরা এফ এক্স দিয়ে কাজগুলো করবো সো খেয়াল করি আমাদের ডোমেন রেঞ্জ কেন বের করতে হবে তার মানে আমাদের ডোমেনটা দেওয়া নাই রে ওকে সো ডোমেন বের করতে হবে এবং রেঞ্জ বের করতে হবে আমরা করে আসছি আগে বেসিক্যালি তো আমরা যখন ফার্স্ট যে ম্যাটা দেখবো সেটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সো আমাদের ফার্স্ট যেটা আমাদের ধরো দেওয়া আছে এফ এক্স ইকুয়াল ওয়ান বাই এক্স স্কোয়ার সো এটা যদি ডোমেন বের করতে চাই আমরা সিম্পলি কি বলতে পারি বিলংস টু আর যদি কমে যদি ইফ অ্যান্ড অনলি ইফ কি হবে ওই লাইনটা লিখতে হবে আমরা এখানে লিখলাম না কি হবে যদি এই অ্যাক্সেস ইকুয়াল টু জিরো হয় সো গ্রেটার দেন জিরো না যেহেতু আমাদের জিরো যদি হয় তখন কি হয়ে যাবে ইনফিনিটি হবে অসংজ্ঞায়িত হবে রাইট তো সেক্ষেত্রে আমাদের নট ইকুয়াল টু জিরো হয় রাইট তার উপপক্ষে রুট করতে পারি তাহলে এক্স নট ইকুয়াল টু জিরো লিখতে পারি আর সো এটা হচ্ছে আমাদের কি ডোমেন সো ডোমেন ডি ফিজিক্যাল কত লিখতে পারি সো ডোমেন ডি ফিজিক্যালটা আমাদের কত হবে ইকুয়াল আর বাদ জিরো জিরো বাদে রিয়েল নাম্বার বাকি সব যেগুলো আছে সবগুলো এটা ডোমেন হিসেবে বসতে পারবে সো এটা আমরা ডোমেন পেয়ে গেলাম রেঞ্জ বের করতে হবে না দেখো আমাদের কোশ্চেন কি বলছে ডোমেন এবং রেঞ্জ বের করো সো আমাদের রেঞ্জ বের করতে হবে সো এখন রেঞ্জ বের করার ফার্স্ট যে জিনিসটা সেটা সেটা করতে হবে আমাদের ইনভার্স ফাংশন বের করতে হবে ইনভার্স ফাংশন কেমন বের করতে আমরা অলরেডি জানি সো আমাদের কী ধরতে হবে এফ এক্স ইকুয়াল কত ওয়াই ধরতে হবে সো এফ এক্স ইকুয়াল ওয়াই মানে কত ওয়ান বাই এক্স স্কোয়ার রাইট আমরা পাশে বসাই দিই ওয়ান বাই এক্স স্কোয়ার সো বেসিক্যালি আর কিছু নেই আমাদেরকে অ্যাকচুয়ালি মানে আর্গুমেন্ট করতে হবে এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই ওয়াই আর এক্স ইকুয়াল কত তাহলে ওয়ান বাই রুট টু বাই সো এটা হচ্ছে আমাদের কি ইনভার্স ফাংশন সো আমরা কি লিখতে পারি সো এখানে হচ্ছে যে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল ওয়ান বাই রুট টু ওয়াই সো এটা কি লিখতে পারি এফ ইনভার্স এক্স ইকুয়াল ওয়ান বাই সো আমরা ওয়াই রাখলেও হয় তো আমরা ওয়াই না রেখে কিসে আসলাম এক্সে নিয়ে আসলাম সো এটা হলেও সমস্যা নেই আমরা করতে পারবো সো ইনভার্স ফাংশন এভাবে বের করতে পারি এখন কি এই যে এটা রাইট এই জিনিসটার ক্ষেত্রে তো এটাকে আমরা এটা যদি আমরা ডোমেন বের করি যেহেতু ইনভার্স ফাংশন ইনভার্স ফাংশনের ডোমেনটা হচ্ছে মেইন ফাংশনের রেঞ্জ উল্টে যায় জিনিসটা ডোমেনটা রেঞ্জের রেঞ্জে যায় ডোমেন সেটা আমরা অলরেডি জানি তাহলে এটা ডোমেন বের করলে আমাদের মেইন ফাংশন যেটা আছে মেইন ফাংশন কোনটা ওয়ান বাই এক্স স্কোয়ার সেটা কী বের হয়ে যাবে রেঞ্জ বের হয়ে যাবে সো আমরা ডোমেন বের করবো ডোমেন বের করার জন্য বেসিক যে নিয়মটা সেটা আমরা অ্যাপ্লাই করি যে কি বিলংস টু আর ইফ অ্যান্ড অনলি ইফ যদি কেউ যদি কি হয় ট্রু টেক্স নট ইকুয়াল টু কত হয় নট ইকুয়াল টু জিরো হয় রাইট ইজন্ট ইট ওকে নট ইকুয়াল টু জিরো দ্যাট মিন্স আমাদের মেইন ফাংশন যেটা আছে
মেইন ফাংশন fx এর fx এর রেঞ্জ কত হবে rf হবে r বাদ 0 সো ডোমেইন ইজ বেসিক্যালি আমাদের জন্য সেম এটা সো তাহলে এটার রেঞ্জ কত হবে রেঞ্জ যদি বের করতে চাই আচ্ছা এর আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে belongs to r যদিও কেবল যদি কি হবে x greater than কত 0 হয় তো আমরা এখানে not equal to 0 না দিয়ে greater than 0 কেন দিলাম ফার্স্ট অফ অল রুট এখানে একটা রুট আছে রুট x সো এখানে আমাদের রুট থাকার ফলে প্রথম যে শর্তটা আছে সেটা হচ্ছে আমাদের এটা নেগেটিভ হওয়া যাবে না নেগেটিভ হলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে রুট এর কখনো নেগেটিভ হতে পারে না সেকেন্ডলি এটা not equal to 0 দ্যাটস আমরা কি দিলাম এটা 0 হতে পারবে না 0 থেকে ছোট হতে পারবে না তাহলে 0 থেকে বড় হবে তাহলে x greater than 0 তো আমাদের rf কত হবে তাহলে rf হবে greater than 0 রাইট greater than 0 মানে হচ্ছে যে rf হচ্ছে যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সো যদি আমাদের এরকম greater than চিহ্ন থাকে তাহলে আমরা রেঞ্জটাকে এভাবে লিখবো সেট আকারে যদি লিখি এভাবে লিখবো কেন তো দেখো এখানে আমাদের থার্ড ব্র্যাকেট বা অন্য কোনো ব্র্যাকেট নাই শুধু ফার্স্ট ব্র্যাকেট তার মানে হচ্ছে 0 থেকে ইনফিনিটির মধ্যে এর মধ্যে মান বিদ্যমান 0 থেকে শুরু হয় নাই 0 এর পর থেকে শুরু হয়েছে আবার ইনফিনিটি আগ পর্যন্ত গিয়ে থেমে যাবে সো এই জিনিসটা এটা বুঝে আমরা নেক্সট পাতে যাই সো এটা তো বেসিক্যালি সেম টাইপ সেরি হবে আমাদের ফার্স্টে কি বলছে fx equal x square plus 1 এটার ডোমেইন কত হবে সিম্পল বিলংস টু আর বিকজ সবগুলাই আমরা রিয়েল নাম্বারে যা যা আছে সবগুলো আমরা এখানে বসাতে পারবো তাহলে আমাদের ডোমেইন কত হবে df equal r সো ইনভার্স ফাংশন আমরা বের করে ফেলি সো এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন তাহলে আমরা ইনভার্স ফাংশন যদি পেয়ে যাই আমাদের কি লাগবে এখন এই ফাংশনটা যদি আমরা ডোমেইন বের করি আমাদের রেঞ্জ বের হয়ে যাবে ওকে সো কেমনে বের করব সিম্পল বিলংস টু আর ইফ এন্ড অনলি ইফ ইফ এন্ড অনলি ইফ কি এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল জিরো তো এখানে আমাদের গ্রেটার দেন ইকুয়ালটা কেন আসলো তো এখানে ব্যাপার হচ্ছে যে এটা তো যেহেতু ইয়া না কি না ভগ্নাংশ আকারে নেই সেহেতু এটা জিরো হতে পারবে তো রুট জিরো কিন্তু সম্ভব রুট জিরো হলে জিরো হয় আর কি সো দ্যাটস ওয়াই এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল জিরো এটা তো নেগেটিভ হওয়া সম্ভব না মানছে মানটা সো এটা আমাদের মান তো সিম্পল কত ওয়ান হয়ে গেছে যাও এটাকে আমরা সেট আকারে কিভাবে লিখবো এটা দেখতে পাচ্ছে যে গ্রেটার দেন ইকুয়াল ওয়ান অর্থাৎ ওয়ানের ইকুয়াল সম্ভব তো এখানে সিম্পল আমাদের আর এফ রেঞ্জ অফ এফ ফাংশন এফ কত হবে ওয়ান থেকে শুরু হয়ে কত পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত সো এটা আমাদের আনসার সো আমরা ডোমেইন এবং রেঞ্জ লিখতে পারবো পারবো সো আর আর কে আমরা কিভাবে আনতে পারি আর কে লিখতে পারি এভাবে আসলে মাইনাস ইনফিনিটি থেকে কত ইনফিনিটি প্লাস ইনফিনিটি আর কে আসলে এভাবে লেখা যায় আর এই জিনিসটা এভাবে লেখা যায় তো সবগুলোকে আসলে এইভাবে সেট আকারে প্রকাশ করা যায় আমরা নেক্সট ম্যাথে যাই নেক্সট ম্যাথটা একটু একটু ডিফারেন্ট আমাদের এখানে বলতে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর আর এক্স মাইনাস টু এটা কী বের করতে হবে ডোমেইন বের করতে হবে যেহেতু ভগ্নাংশ ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি কী বের করতে হয় এটা বিলংস টু আর যদিও কেবল যদি ইফ এন্ড অনলি ইফ কী হবে এক্স মাইনাস টু ও সরি এক্স মাইনাস টু নট ইকুয়াল টু জিরো এখানে গেট দিন ইকুয়ালের কোনো ব্যাপার নেই নট ইকুয়াল টু জিরো যদি বসাই তাহলে এক্স নট ইকুয়াল টু টু সো এটা হচ্ছে আমাদের ডোমেইন তো ডিএফ ইজ কত বসাবো টেবিলটা বসাবো যে আর বা টু
তো এটা সিম্পল, আমরা এটা অলরেডি জানি। আর বাকি তুমি চাইলে এখানের মধ্যে একটা থার্ড ব্র্যাকেট সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রশ করতে পারো। তো আমাদের কি লাগবে এখন, এটার ইনভার্স ফাংশনটা লাগবে। সো আমরা এটা ইনভার্স ফাংশন বের করে ফেলছি। ইনভার্স ফাংশনে কি দেখলাম, এক্স ইকুয়াল ওয়াই মাইনাস টু, রাইট? সো এখানে এখানে এসে আমরা একটু থামতে হবে, বিকজ এটা ডিফারেন্ট। তো এখানে দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়াল ওয়াই মাইনাস টু আসছে। সো এটা এটা থেকে আমরা জেনারেল উপায়ে আমরা কি করতে পারি না, রেঞ্জ বের করতে পারি না, বিকজ অফ এটা হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন। আমরা কোয়াড্রেটিক ফাংশন সম্পর্কে আগের ভিডিওতে আলোচনা করছি। সো আমরা চাইলে ওভাবে বের করতে পারি, পৃথায়ক যেটা আছে ওভাবে করতে পারি, বা আমরা এখন যেটা দেখবো সে নিয়মে করতে পারি। কীভাবে, খেয়াল করে দেখি, এক্স নট ইকুয়াল টু কত, টু আছে। দ্যাট মিন্স এক্স নট ইকুয়াল টু যদি আমাদের ডোমেন হয়, এটা এক্ষেত্রে অ্যাপ্লিকেবল অবশ্যই। এক্স নট ইকুয়াল যদি টু হয় ও এখানেও তো সেম হওয়ারই কথা, রাইট? যেহেতু সেম ফাংশন, তাহলে এখানে কি লিখতে পারি, ওয়াই মাইনাস টু নট ইকুয়াল টু কত, নট ইকুয়াল টু, রাইট? বিকজ এক্স মাইনাস টু নট ইকুয়াল টু সরি এক্স নট ইকুয়াল টু, এটা আমাদেরকে লিখতে হবে। লিখে দেন আমরা এই লাইনটা লিখবো, আমরা এখানে সময় সংকলনের জন্য লিখতে লিখতেছি না জিনিসটা। সো কত পাবো, ওয়াই নট ইকুয়াল টু কত, ওয়াই নট ইকুয়াল টু ফোর, রাইট? টু পাশে গেলে ফোর হয়ে যায়। সো ওয়াই নট ইকুয়াল টু ফোর আমি কি লিখতে পারি, আমাদের তাহলে রেঞ্জ কত হবে, সিম্পল রেঞ্জ হবে আর বাদ। সো এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তো এটা রেঞ্জ ডোমেইন হিসেবে লিখেছি, আমরা একটু খেয়াল করি এখানের মধ্যে কীভাবে করলাম। সো এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমরা এক্স স্কোয়ার মাইনাস ফোর কে এক্স প্লাস টু এক্স মাইনাস টু করে ফেললাম, জাস্ট ডিভাইড করে দিলাম। এভাবে করা যাবে, বিকজ অফ আলটিমেটলি আমরা যেভাবে করি না কেন আমাদের এই ভ্যালুটা আসবেই, রাইট? দ্যাটস ওয়াই আমরা এটা ইজি নিয়ম সেটা আমরা করে ফেললাম। চাইলে আমরা পৃথক যে রুলসটা আছে ওইটা করতে পারো। তো পৃথক রুলসটা একটু করলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে তুমি সব ধরনের অঙ্কে যত যত সব কোয়াড্রেটিক অঙ্ক আছে সবগুলোতে এটা অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু এটা সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবে না। এই টাইপের বেশিরভাগ অঙ্ক আসলে এটা দিয়ে হয়ে যায়। সো আমরা এটা দিয়ে করলাম। তো নেক্সট মেথড, নেক্সট মেথড হচ্ছে আমাদের এফ এক্স ইকুয়াল এক্স বাই এক্স মাইনাস ওয়ান। সো বেসিক্যালি এটাও আগেরটার মতোই বিলংস টু আর, যদিও কেবল যদি কী হবে, এক্স মাইনাস ওয়ান নট ইকুয়াল টু জিরো। তো বেসিক্যালি এক্স নট ইকুয়াল টু ওয়ান। সো এটা যদি হয় আমরা দিতে পারি ডিএফ ইকুয়াল আর বাদ ওয়ান। সো এটা হচ্ছে আমাদের ডোমেইন। তো আমাদের এবার ইয়ে লাগবে, ইনভার্স ফাংশন লাগবে, রাইট? সো এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। সো এটাও দেখতেছি এটা বেসিক্যালি সেম। তাহলে আমাদের এলেনটা আবার লিখবা, লিখে আমরা কি বের করবো, আর এফ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, আর বাদ ওয়ান। সো আমাদের ডোমেইন নিজে আসলে বেসিক্যালি সেম, এটা লিখতে পারি। নেক্সট মেথড যে আমরা, এটি টু ইয়ার্ড, কারণ এক্স প্লাস ফোর উপরেও নিচেও কি এক্স প্লাস ফোর। ভয় পাওয়ার কিছু নেই, সিম্পল আমরা আগে যেটা আছে সেটার মতো বেরিয়ে ফেলবো। বিলংস টু আর, ইফ অ্যান্ড অনলি ইফ কি হবে, এক্স প্লাস ফোর নট ইকুয়াল টু জিরো, সিম্পল। সো এক্স নট ইকুয়াল টু মাইনাস ফোর, মাইনাস ফোর। তো ডিএফ ইকুয়াল আর বাদ ফোর। সো ডোমেইন তো বের করে ফেললাম, এবার আমাদের রেঞ্জ বের করতে হবে না, রেঞ্জ কেমনে করবো, সিম্পল। এটা তো বলতে যা আসে তা আর কি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের কি বসে প্রথমে, এক্স প্লাস ফোর বসে, যে কত এক্স প্লাস ফোর বসে, সো এখানে হচ্ছে উপর নিচে কাটাকাটি চলে যাচ্ছে, রাইট? আমরা কত পাচ্ছি, ওয়ান পাচ্ছি। তার মানে দেখতে পাচ্ছি আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান, তার মানে হচ্ছে এটা রেঞ্জ আর কোনো কিছু সম্ভব না, বিকজ অফ এখানের মধ্যে আমরা চাইলে এক্সটাকে ই করতে পারবো না, ইমপ্লিমেন্ট করতে পারবো না। তাহলে কি লিখবো আমরা, এটার আর এফ ইকুয়াল কত, আর এফ ইকুয়াল হচ্ছে সিম্পলি ওয়ান, শেষ। আমি নেক্সট পাতে যাই। সো খেয়াল করি এখানের মধ্যে বলছে যে এফ এক্স ইকুয়াল মাইনাস
root over x minus 3 x plus 3 এর একটা মধ্যে বুঝতে হবে তো ফার্স্ট অফ অল যেহেতু মাইনাস আছে এবং x plus 3 আছে সো আমাদের রুটের জন্য আমরা জিনিসটা জানি কিরকম হয় belongs to r if and only if কি বসে x plus 3 কি greater than 0 right না greater than equal 0 greater than equal 0 right ওকে তাহলে x greater than equal কত x greater than equal minus 3 তাহলে minus 3 তাই কি হইতে হবে বড় হইতে হবে আর সমান হইতে হবে তো বেসিক্যালি এদের কি বোঝায় আমাদের ডোমেইন কত বসবে তাহলে যেহেতু মাইনাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল মাইনাস থ্রি বসছে তার মানে এটা হচ্ছে মাইনাস থ্রি থেকে কত পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত যাবে ওকে সো এটা হচ্ছে আমাদের ডোমেইন তারপরে রেঞ্জ বের করতে হবে রেঞ্জ বের করার জন্য কি করতে হবে আমাদের এটার ইনভার্স বের করতে হবে তো ইনভার্স আমরা বের করে ফেলি সো এটা হচ্ছে আমাদের ফাংশন ওয়াইজ ইকুয়াল টু তো ব্যাপার হচ্ছে যে এখানে ইনভার্স ফাংশন যেহেতু আমাদের করা উচিত কিন্তু ইনভার্স ফাংশন করলে আসলে আমাদের রেঞ্জটা আসবে না যে কোনোভাবে হোক তবে রেঞ্জ আসার জন্য আমরা একদম বেসিকই চলে যাব বেসিক আমরা কি জানি ডোমেইনগুলো বসালে যে ভ্যালু আসে সেটাই কি আমাদের রেঞ্জ রাইট তো এখন আমরা কি করব এখানের মধ্যে আমরা এই যে ডোমেইনে যে ভ্যালুগুলো পাইলাম মাইনাস থ্রি ইনফিনিটি পাইলাম সেটা এখানে বসে দেখবো বসে যা আছে সেটাই আমাদের রেঞ্জ হবে বিকজ অফ এর ভিতরে যা যা আছে সবগুলো এখানে বসে এটা আসতে পারবে কিন্তু এর বাইরে এগুলি কি করতে পারে বসতে পারবে না কারণ ডোমেইনের বাইরে যদি কোনো যদি নাই বসাই তাহলে ওইটার জন্য রেঞ্জ আসার সম্ভাবনা নাই রাইট আমরা খেয়াল করি মাইনাস থ্রির জন্য যা বসাবো সেখান থেকে আমাদের কি শুরু হবে রেঞ্জটা শুরু হবে রাইট ওকে সো কত পেয়েছিলাম এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি পেয়েছিলাম মাইনাস থ্রি পেয়েছিলাম রাইট এই যে এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি এই মানটা বসালাম তো কত পেয়েছিলাম বসিয়ে বসিয়ে কত পাবো ওয়াই যেগুলো কত পাবো মাইনাস থ্রি প্লাস থ্রি সো ইকুয়াল টু জিরো রাইট জিরো মাইনাস জিরো সব একই কথা সো জিরো পাইলাম একটা সো এক প্রান্তের আমরা জিরো পাইলাম জিরো মানে এখান থেকে শুরু হবে থেকে জিরো থেকে শুরু হবে তো ইনফিনিটি বসাইতে হবে ইনফিনিটি পর্যন্ত যা বসবে সবগুলোর জন্য আমরা ভ্যালু পাবো রাইট তাহলে ইনফিনিটি পর্যন্ত বসাই দেখি তাহলে নেক্সট টার্মে যাবে এক্স ইকুয়াল টু ইনফিনিটি বসিয়ে ইনফিনিটি বসিয়ে কত পাবো ইনফিনিটি বসিয়ে পাবো ওয়াই ইকুয়াল মাইনাস ইনফিনিটি প্লাস থ্রি তো খেয়াল করি ইনফিনিটির সাথে যেটাই যোগ করি ইনফিনিটি পাবো আলটিমেটলি তাহলে কিন্তু কিন্তু ব্যাপার হচ্ছে যে এখান থেকে কি আমাদের এটা মাইনাস ইনফিনিটি পাবো রাইট এখানে যেহেতু মাইনাস আছে তার মানে আমাদের ভ্যালুটা ঠিক উল্টে যাচ্ছে জিরো থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে এরকম না এটা মাইনাস ইনফিনিটি শুরু হয়ে জিরো পর্যন্ত আসতেছে আমরা ভ্যালুটি পাচ্ছি কিরকম এরকম পাচ্ছি রাইট তার মানে আমরা এখানে যাই বসাই পজিটিভ যাই বসাই ইনফিনিটি পর্যন্ত সবগুলো কি পাবো নেগেটিভ ভ্যালু পাবো আমরা চলে এরকম বসাই 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 এতগুলো করার তো আমার সময় নেই আমরা জাস্ট এই দুটো ভ্যালু বসাই এটা বের করে ফেললাম আমাদের রেঞ্জ কত কত হবে রাইট তাহলে আর এফ ইজ কত হবে আর এফ ইজ ইকুয়াল টু হবে মাইনাস ইনফিনিটি জিরো তো যেহেতু ইনফিনিটি রাগ পর্যন্ত সেজন্য আমরা ফার্স্ট ব্রেকেট দিয়ে বসাইলাম আর জিরো থ্রি তো আমরা পাইছি মাইনাস থ্রি বসাই তো জিরোই পাইছি রাইট দ্যাট মিনস জিরো পর্যন্তই যাবে এবং জিরো সহ ভ্যালুটা নেব তার সাথে আমাদের রেঞ্জ আছে এরকম এটা মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক সো এই টপিকটা তোমাকে মাথায় রাখতে হবে আমরা নেক্সট পেতে যাই এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক ধরো আমাদের এটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু সো বেসিক্যালি যেহেতু রুট ওভার আছে রুট ওভার থাকলে কী হইতে পারবে না এটা অবশ্যই জিরো বা জিরো থেকে বড় হইতে হবে তো সিম্পল এটা আমি লিখি বিলংস টু আর যদিও কেবল যদি কি হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইয়ার দেন ইকুয়াল জিরো ওকে
তো এখানের মধ্যে একটু আমাদের ডিফারেন্স ডিফারেন্সটা কেন কারণ হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন রাইট কোয়াড্রেটিক ফাংশন হলে আমাদের এখানে এক্স এর ভ্যালু কত পাবো এক্স এর ভ্যালু পাবো দুইটা কত কত পাবো এক্স এর ভ্যালু পাবো এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান রাইট তো বাস্তব সংখ্যার অঙ্কগুলো অঙ্কগুলো যদি করে থাকো ওখান থেকে তুমি একটা জিনিস জানো সেটা হচ্ছে যে এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের প্রোডাক্টের ভ্যালু আসবে রাইট সো এখানে আমাদের একটা দেখেন যে জিনিস দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মাইনাস টু আর কত মাইনাস ওয়ান তার মানে এক্স গ্রেটার দেন মাইনাস টু হবে এক্স গ্রেটার দেন তাহলে এখান থেকে বেসিক্যালি কী পাওয়া উচিত আমরা একটু দেখি মানে অ্যাজাম্পশন থেকে কত পাই এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এক্স গ্রেটার দেন ইকুয়াল কত ওয়ান তো কিন্তু খেয়াল করে দেখি এক্স একই সাথে কি হতে পারবে না দুটো থেকে বড় হতে পারবে না তো ওয়ান থেকে বড় মানে টু থেকে বড় এটা বুঝতেই পারতেছি রাইট তার মানে এক্স একই সাথে দুইটা থেকে বড় হইতে পারবে না কারণ এটা যদি বসাই দিই আলটিমেট এটার কোনো আমাদের দরকার নাই তো এটা হচ্ছে আমাদের বেসিক অ্যাসাম্পশন কিন্তু আসলে এটা পিছিয়ে কারণটা কি খেয়াল করি এখানে যদি আমরা টু বসাই জিরো পাচ্ছি ওয়ান বসালে অ্যাকচুয়ালি জিরোই পাবো 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 না সো এখানে দেখতে পাচ্ছি আমরা এক্স এর দুইটা ভ্যালু সম্ভব একটা হচ্ছে মাইনাস একটা হচ্ছে টু একটা হচ্ছে ওয়ান কিন্তু এর একটা প্রবলেম আছে বিকজ অফ আমরা যখন এক্স গ্রেটার দেন টু বসাইলাম যেটা এক্স গ্রেটার দেন টু পাইছে একটা ভ্যালু রাইট আরেকটা ভ্যালু বসানোর ক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে এক্স লেস দেন ইকুয়াল ওয়ান হবে রাইট বিকজ অফ আমরা এক্স যদি কত হয় টু থেকে বড় বা টু এর সমান হয় সেক্ষেত্রে আমাদের এখানে জিরো থেকে বড় আসবে এক্স যদি ওয়ান থেকে ছোট হয় ধরো এক্স এগুলো যদি মাইনাস মাইনাস টু বসে মাইনাস থ্রি বসাইলাম তখন ওদের বা কত আসবে জিরো থেকে বড় আসতেছে বিকজ অফ এখানে একটা মাইনাস ঋণাত্মক মান আসবে এখানে ঋণাত্মক ঋণাত্মক মানে মাইনাস মাইনাস গুণ করলে কত আসে পজিটিভ আসে রাইট তো এই জিনিসটা আমাদের কী করতে হবে খেয়াল রাখতে হবে দ্যাটস ওয়াই আমাদের ভ্যালু আসবে আসলে এরকম দুইটা আমরা যদি বাস্তব সংখ্যার অঙ্ক বুঝে থাকি বা করে থাকি যেটা বোঝার কথা রাইট সো আমরা কটা ভ্যালু পাবো এই দুইটা ভ্যালু পাবো তো এইগুলোকে আমরা ডোমেন হিসেবে কেমন বসাতে পারি সুতরাং ডিএফ ইজিগুলো কত পাবো ডিএফ ইজিগুলো পাবো যে এখান থেকে শুরু করবো রাইট আমরা নেগেটিভ সাইড থেকে শুরু করবো সংখ্যা রেখা আছে কি সংখ্যা রেখা থেকে শুরু করলে কত আসবে মাইনাস ইনফিনিটি থেকে কত পর্যন্ত ওয়ান পর্যন্ত রাইট অথবা এটা হচ্ছে অথবা রাইট আমরা যদি এরকম দুটো ফেলো সে একটা এটা অথবা ওইটা এরকম বসাতে হয় দ্যাটস হচ্ছে যে ইউনিয়ন কত কত কিছু হবে টু থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সো এটা হচ্ছে আমাদের ডোমেইন এখন আমরা রেঞ্জ কেমন বের করবো আগের অঙ্কটার মতো কীভাবে আমরা এখানে এই সবগুলো ভ্যালু কী করবো বসাই দিব বসাই যা পাবো তা হচ্ছে এক্স্যাক্টলি এই টাইপ করে কী করবো একটা সেট বানাই দিব আমরা এটা করে ফেলি সো এখানে আমরা কী করলাম ডোমেইনে সবগুলো ভ্যালু আমরা ফাংশনে বসালাম বসায় জায়গা পাইলাম অ্যাকচুয়ালি আমরা সেই দুইটা মান ভ্যালুই পাইলাম বেসিক্যালি একটা ইনফিনিটি আর হচ্ছে জিরো তাহলে আমাদের রেঞ্জ কত হবে আগের অঙ্কের মতো আর এফ ইকুয়াল পাবো যে কত যেহেতু ওয়ান টুর জন্য জিরো পাইছি দ্যাট মিনস ওয়ান ইকুয়াল এবং টু হচ্ছে কি এটি ইকুয়াল সো ওয়ান টু যে পয়েন্টটা সেখান থেকে আমাদের কী শুরু হবে রেঞ্জটা শুরু হবে রাইট তাহলে জিরো থেকে আমাদের রেঞ্জ শুরু হবে কত পর্যন্ত যাবে ইনফিনিটি পর্যন্ত যাবে ওকে রাইট সো এটা হচ্ছে আমাদের রেঞ্জ সো খুব ইজি জিনিসটা ওকে সো নেক্সট যে ম্যাথটা আছে সেটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ নয় নম্বর এই ইয়েটার মধ্যে রুট ওভার ফোর মানে এক্স স্কোয়ার তো বেসিক্যালি এটাও আমাদের সেম বিলিংস টু আর যদিও কেবল যদি হবে যদিও কেবল যদি আমাদের এই ফোর মাইনাস এক্স স্কোয়ার যেটা আছে
সেটা কি হয় greater than equal 0 হয় সো greater than equal 0 হলে কি হবে কি হবে x less than equal কত less than equal 2 plus minus 2 সো এটা আসলে আমরা কি করতে পারি না এভাবে লিখতে পারি না আমরা আমরা বলবো কি এখানে 4 যেটা আছে 4 টাকে রেখে দিব স্কয়ারটাকে সো এই জিনিসটাকে যদি আমরা ভাঙি আমরা বাস্তব সংখ্যার রুলস অনুযায়ী কি জানি এটা কি করতে পারি এটি যদি রুট করি ওর পক্ষে দুইটা ভ্যালু হবে এটা প্লাস প্লাস 2 মাইনাস 2 কিন্তু প্লাস 2 থেকে যেটা ছোট হয় এটা মাইনাস 2 থেকেও সরি মাইনাস 2 থেকে ছোট হয় প্লাস 2 থেকে অবভিয়াসলি ছোট হয় দুইটা একসাথে সেম আমরা ভ্যালু বসাতে পারি তাহলে কি হবে জিনিসটা অবশ্যই কি বসবে মাইনাস 2 এরকম বসবে জিনিসটা সো এইটা হচ্ছে আমাদের কত ডোমেইন তাহলে ডিএফ এর কত পাবো df is equal to আমাদের minus 2 থেকে কত পর্যন্ত 2 পর্যন্ত obviously এগুলো equal that's why আমাদের এখানে third bracket বসছে এবার আমাদের range বের করতে হবে range টা বসাতে বের করতে গেলে same আগের procedure গুলো follow করতে হবে minus 2 টা বসাবো কোথায় function এ বসাবো এবং 2 টা function এ বসাবো যা আসে আর কি ধরো f minus 2 যদি বসাই minus 2 জন্য কত পাবো মাইনাস টু জন্য পাবো জিরো রাইট তো এফ টু বসাই এফ টু বসলে কত পাবো কত পাবো এফ টু জন্য কত পাবো জিরো পাবো সো আমরা দেখতে চাইছি এখানের মধ্যে মাইনাস টু বসালে জিরো আসে টু বসালে জিরো আসে কিন্তু এই মাইনাস টু টু এর মধ্যে তো আরো তো নাম্বার আছে যেমন যেমন কত নাম্বার যেমন ধরো জিরো থাকতে পারে তো জিরো বসালে কত আসে একটু খেয়াল করি জিরো বসালে কত আসে জিরো ধরো জিরো বসালে আসে টু আসে রাইট তাহলে এফ ওয়ান বসালে কত আসে ওয়ান বসালে কত আসে রুট থ্রি আসে তো আমরা অ্যাকচুয়ালি এভাবে মাইনাস ওয়ান মাইনাস টু তারপরে ওয়ান ওয়ান পয়েন্ট টু যেটা যতগুলো বসে না কেন আমাদের এফ জিরোর জন্য যে টু আসে এর থেকে বড় ভ্যালু কখন আসতে পারবে না এটা আমরা বুঝতেছি কারণ জিরো থেকে যদি যে কোনো বড় ভ্যালু কি করবে এটাকে রিডিউস করে দিবে মানে যা টু থেকে কমায় দিবে রাইট দ্যাট মিনস আমরা বলতে পারি যে এফ জিরোর জন্য যে টু পাচ্ছি এটা হচ্ছে হাইস্ট ভ্যালু রাইট এটা আমাদের হচ্ছে হাইস্ট রেঞ্জ বলতে পারি জিনিসটাকে মানে সংখ্যা রেখার হাইস্ট ডান পাশে সর্বোচ্চ ভ্যালু তাহলে আমার লোয়েস্ট ভ্যালু আবার জিরো জিরো থেকে কম হইতে পারবে না কখন জিরো থেকে কম হলে তো অসংজ্ঞায়িত রাইট তাহলে আমার রেঞ্জ কত হবে আর এফ আর এফ ইকুয়াল হবে তাহলে আমাদের জিরো থেকে স্টার্ট হবে জিরো থেকে স্টার্ট হয়ে কত পর্যন্ত যাবে টু পর্যন্ত যাবে সো এই জিরো এবং টু ইনক্লুডেড এর মধ্যে যত ভ্যালু সবগুলোর জন্য হচ্ছে যে রেঞ্জটা আমাদের সংজ্ঞায়িত সো আমরা বেসিক্যালি চ্যাপ্টারটা শেষ করলাম চ্যাপ্টার শেষই করি না আসলে চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশ শেষ করলাম নয় নাম্বারটা তোমার বইতে হয়তো অন্য নাম্বারে দেওয়া থাকতে পারে তবে এই এখান থেকেই মোস্ট অফ দ্য ম্যাথ পাবা এমসিকিউতে বলো সিকিউতে বলো তো আমরা আরও যে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে সেগুলো পরের ভিডিওতে করবো যেহেতু আমনি অনেক বড় ভিডিও হয়ে গেছে তাহলে চ্যাপ্টারটাই অনেক বড় আশা করি নেক্সট ভিডিওতে আমাদের বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো হয়ে যাবে আমরা বেছে বেছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো করবো ওকে